ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারের সিলেবাসে একটা মাত্র গল্প রয়েছে পথের পাঁচালির অমর স্রষ্টা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পুইমাচা আজকের এই ভিডিওতে পুইমাচা গল্পটা লাইন ধরে ধরে প্রত্যেকটা শব্দের মানে সহ এবং কোন কোন লাইন থেকে এমসিকিউ আসতে পারে সেটার একটা আভাস সহ আমরা কমপ্লিট আলোচনা করতে চলেছি সম্পূর্ণ আলোচনা দেখতে আজকের এই ভিডিওটা তোমাকে একটু কেটে কেটে দেখলে কিন্তু চলবে না আগামী হাতে সময় নিয়ে তুমি যদি এই ক্লাসটা করো গল্পের একটা নির্দিষ্ট অংশ তোমার কাছে পুরো জলের মতো হয়ে যাবে এই গল্প শুরু করবার আগে তোমাদের জানাবো এই গল্পের গল্প গল্পের আগের গল্প অর্থাৎ কি করে এই গল্পের সৃষ্টি হলো এই গল্প প্রথম কোথায় প্রকাশিত হলো এই রকম অনেক অনেক তথ্য তার আগে তুমি আমায় একটা তথ্য জানাও তো পুঁইশাক খেতে তোমার কেমন লাগে পুই মাচা কি ও এটা আবার তোমরা জিজ্ঞেস করবে আগেই বলে পুঁই শাক লতানো শাক হয় একটু লোদ লোদ অর্থাৎ একটু আঠালো টাইপের খেতে হয় আমরা সবাই জানি শাকের চচ্চড়ি অনেকের খুব প্রিয় খাবার আমিও একটু একটু খাই আর কি তো দেখবে আমাদের অনেকের বাড়িতে বা গ্রাম বাংলার অনেক বাড়িতে ছোট ছোট মাচা করে যেমন লাউ কুমড়ো চাষ হয় তেমনি পুঁই শাকেরও চাষ হয় আর যেই মাচাতে পুঁই শাক বেড়ে ওঠে তাকেই বলা হয় সেই পুঁই শাক সহ মাচাকেই বলা হয় পুঁই মাচা আজকের এই গল্পে পুঁই লোভী একটি মেয়ের অর্থাৎ যে পুঁই শাক খেতে খুব ভালোবাসতো তার জীবনের কাহিনী আমরা শুনবো এক কথায় বলতে গেলে এই গল্পটা দরিদ্র পরিবারের একটি কিশোরীর জীবন বাসনার কখনো তোমার বেশ মজা লাগবে কখনো ঝগড়া শুনে বেশ ভালো লাগবে আবার কখনো মনটা কিংবা চোখের পাতাটা একটা অদ্ভুত বেদনা বোধে ভিজেও যাবে গল্পটা যেহেতু আকৃতিতে অনেকটা বড় বুঝিয়ে বুঝিয়ে পড়াতে গেলে একটা ভিডিওতে সম্ভব নয় তাই আমরা এটাকে তিনটে পার্টে ভাগ করছি আজ প্রথম পর্ব বা প্রথম এপিসোড সেকেন্ড এবং থার্ড অর্থাৎ দ্বিতীয় তৃতীয় পর্ব তোমাদের স্কুল খোলার আগেই আমি কিন্তু পোস্ট করে দেব। তোমাদের একটা কাজ করতে হবে এই ভিডিওটাকে তোমার অন্যান্য বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করে দিতে হবে যাতে তারা এই ক্লাসটা খুব ভালোভাবে বুঝে নিতে পারে এছাড়াও বিড়াল প্রবন্ধ সাম্যবাদী কবিতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতা এগুলো অলরেডি আমরা আলোচনা করে দিয়েছি সেই ভিডিও দেখতে চাইলে আজকের ভিডিওর ফার্স্ট কমেন্টে ক্লিক করো সেখানে দেখবে একটা লিংক আছে সেই লিংকে ক্লিক করলে সেই বিষয়গুলির আলোচনাও তোমরা কিন্তু পেয়ে যাবে তাহলে কথা বাড়াচ্ছি না চলে যাব মূল আলোচনাতে গল্প পুইমাচা লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পুইমাচা গল্পটি পাথুরিঘাটার জমিদার বাড়ির পারিবারিক পত্রিকা নাম অবসরিকা এটা মূলত হাতে লেখা পত্রিকা ছিল সেখানে প্রথম প্রকাশিত হয় এরপর তেরোশো একত্রিশ বঙ্গাব্দের মাঘ সংখ্যায় এটা প্রবাসী পত্রিকাতেও প্রকাশিত হয় পরবর্তীকালে উনিশশো একত্রিশ সালেই মেঘ মল্লার গল্প সংকলনে এই গল্পটাকে স্থান দেওয়া হয় তাহলে আমরা এই গল্পের উৎস হিসেবে লিখব মেঘ মল্লার গল্প সংকলন গল্পের উৎস তাহলে তোমরা জেনে নিলে এবার একটা গল্প বলি বলেছিলাম গল্পের গল্প বলবো পাথুরিয়া ঘাটার বিখ্যাত জমিদার খেলা ঘোষ একবার বিজ্ঞাপন দিলেন আমার নাতিদের পড়ানোর জন্য মাস্টার চাই প্রাইভেট টিউটার চাই তো তার জন্য প্রচুর আবেদনও জমা পড়ল সেখান থেকে দুজনকে ডাকা হয়েছিল তার মধ্যে একজন হলেন আমাদের আজকের গল্পের লেখক বাংলা সাহিত্যের একদম প্রবাদ প্রতিম শিল্পী নাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তিনি কি লিখেছিলেন যেন অভিজ্ঞ শিক্ষক এবং প্রবাসী প্রবাসী পুরস্কার প্রাপ্ত। থেকে মৌরি ফুল পত্রিকার এই গল্পটা কিন্তু তার পুরস্কৃত হয়েছিল সেটা তিনি লিখেছিলেন পরবর্তীতে জমিদার ঘোষ অর্থাৎ খেলার ঘোষ তার নাতিদের পড়ানোর জন্য গৃহশিক্ষক হিসেবে বিভূতিভূষণকেই কিন্তু এই চাকরিটা এই জবটা বা এই গৃহ শিক্ষকতার কাজটা প্রদান করেছিলেন জমিদার খেলার চন্দ্র ঘোষের নাতিদের যখন বিভূতিভূষণ পড়াতে যেতেন তিনি তাদের বানিয়ে বানিয়ে অনেক গল্প বলে শোনাতেন তার মধ্যেই একটা গল্প হলো এই গল্পটা অর্থাৎ পুই মাচা পরবর্তীতে ওই বাড়ির যে হাতে লেখা পত্রিকা সেখানে ছাপা হয় তারপর কিভাবে এটা প্রকাশ পেল সেটা তো একটু আগে বললাম কেমন লাগলো গল্পের পেছনে লুকিয়ে থাকা এই গল্প আমাকে লিখে জানাতে না শুরু করছি লাইন ধরে ধরে আলোচনা উঠানে পা দিয়াই স্ত্রীকে বলিলেন একটা বড় বাটি কি ঘটি যা হয় কিছু দাও তো তারক্ষুড়ো গাছ কেটেছে একটু ভালো সহায় হরি চাটুর্যে উঠোনে পা দিয়েছেন মানে বাড়িতে ঢুকেছেন এবং স্ত্রীকে বলছেন একটা বড় মাপের বাটি কিংবা ঘটি দাও আমাদের তারক খুঁড়ো খেজুরের গাছ কেটেছে ওনার কাছ থেকে একটুখানি রস চেয়ে আনবো এখান থেকেই প্রশ্ন দিতে পারে কে গাছ কেটেছিল স্ত্রী অন্নপূর্ণা খড়ের রান্নাঘরের দাওয়ায় বসিয়া খড় মানে হচ্ছে বিচলি দিয়ে তৈরি রান্নাঘরের দাওয়া অর্থাৎ বারান্দায় বসে শীতকালের সকালবেলা নারিকেল তেলের বোতলে ঝাটার কাঠি পুরিয়া দুই আঙ্গুলের সাহায্যে ঝাটার কাঠি লগ্ন ঝাটার কাঠিতে লেগে থাকা জমানো তেলটুকু সংগ্রহ করিয়া চুলে মাখাইতেছিলেন যখন যখন সহায়হরি বাড়ি ঢুকল তার স্ত্রীর কাছে বাটি ঘটি চাইল সেই সময় তার স্ত্রী শীতকালে তেল জমে গেছে তাই ঝাটার কাঠি দিয়ে তেলের কৌটো থেকে খুচিয়ে খুচিয়ে তেল বের করছে আর কাঠিতে লেগে থাকা সাদা রঙের মোমের মতন সেই তেল দুই আঙ্গুলের সাহায্যে মাথায় মাখছিলেন স্বামীকে দেখিয়া তাড়াতাড়ি গায়ের কাপড় একটু টানিয়া দিলেন মাত্র এটা আমাদের বাংলার মা বোনেদের একটা পরম্পরা বা একটা সৌজন্যতা বড়দের দেখলে বা গুরুজনদের দেখলে তারা পোশাক ঠিক করে নেয় কেউ মাথায় ঘুমটা দেয় এটাই হলো স্বামীকে দেখে অন্নপূর্ণা তার গায়ের কাপড়টা ঠিক করে নিল কিন্তু বাটি কি ঘটি বাহির করিয়া দিবার বিন্দু মাত্র আগ্রহ দেখাইল না এমন কি বিশেষ কোনো কথাও বলিল না স্বামী যে তার কাছে বাটি ঘটি চেয়েছে তো অন্নপূর্ণা সেই বাটি ঘটি বের করারও যেমন কোনো রকম কোনো তাগিদ দেখালো না বেরও করল না আর স্বামীর কোনো প্রশ্নের উত্তরও দিল না তার সঙ্গে কথাও বলল না সহায় হরি অগ্রবর্তী হইয়া একটু এগিয়ে এসে কি হয়েছে বসে রইলে যে দাও না একটা ঘটি আহ খেন্তি টেন্তি সব কোথায় গেল এরা তুমি তেল মেখে বুঝি ছোবে না এখানে দু তিনটে জিনিস সহায় বোঝার হরি এসে তার বলছে কোথায় গেল সহায় তিন তাই এখানে স্ত্রীকে খেন্তি টেন্তি মেয়ে খেন্তি হচ্ছে তার বড় মেয়ে সহায় হরি বলছে আমাদের বড় মেয়েই বা কোথায় ও তাহলে এই বাটি ঘটি বের করে দিতে পারতো এখানে একটা সামাজিক সংস্কারের কথা বলা হচ্ছে অনেকে স্নানে যাওয়ার জন্য রেডি হয়ে গেলে বা গায়ে তেল মেখে নিলে আর ঘরের জিনিস কিন্তু ছুতো না এটা আগে হতো তারা স্নান করে এসে তবে ছুতো সহায় তাই তার স্ত্রীকে বলছে ও বুঝতে পেরেছি তুমি তেল মেখেছ বলে হয়তো কিছু ছবে না অন্নপূর্ণা তেলের বোতলটি সরাইয়া স্বামীর দিকে খানিক্ষণ চাহিয়া রইলেন পরে অত্যন্ত শান্ত সুরে জিজ্ঞাসা করিলেন তুমি মনে মনে কি ঠাউরেছ বলতে পারো অনেকক্ষণ পরে তার স্ত্রী খুব ঠান্ডা মাথাতে তার কাছে জিজ্ঞেস করছে তুমি মনে মনে কি ভেবেছো আচ্ছা তুমি পেয়েছটা কি ঠাউরেছো মানে ভেবেছো আচ্ছা তুমি কি ভেবেছো কি পেয়েছো বলতে পারো তার স্ত্রী এই প্রশ্নটা করলো বোঝাই যাচ্ছে সহায়হরি স্ত্রী অন্নপূর্ণা কিন্তু একটু রেগে আছে কেন বলবো তার আগে তুমি আমাকে বলো এই প্রশ্নটা যদি পরীক্ষায় দেওয়া হয় পুঁইমাচা গল্পের প্রারম্ভে কোন ঋতুর কথা বলা আছে শীত গ্রীষ্ম বর্ষা না বসন্ত উত্তরটা আমাকে তোমরা অবশ্যই কমেন্টে লিখে জানাবে তোমরা জেনে আনন্দিত হবে তোমাদের সিলেবাসে থাকা বাদবাকি কবিতা এমনকি বিড়াল প্রবন্ধের প্রথম অংশ আমরা আলোচনা করে এই রকমই ভিডিও পোস্ট করেছি যারা দেখো নি ফার্স্ট কমেন্টের লিঙ্ককে ক্লিক করে দেখে নিও আগামীতে আরও অনেক অনেক এই রকম অনলাইন ক্লাস তোমাদের জন্য কিন্তু সম্রাট এক্সক্লুসিভ চ্যানেলে আসতে চলেছে স্ত্রীর অতিরিক্ত রকমের শান্ত সুরে সহায় মনে ভীতির সঞ্চার হইল স্ত্রী হঠাৎ এত শান্তভাবে তার সঙ্গে কথা বলছে এই ঠান্ডা কথা বলাতে আর কি সহায় মনে ভয়ে যাচ্ছে কিসের ভয় ইহা যে ঝড়ের অব্যবহিত পূর্বের আকাশের স্থিতিভাব মাত্র তাহা বুঝিয়া তিনি মরিয়া হইয়া ঝড়ের প্রতীক্ষায় রহিলেন সহায় বুঝতে পারল আকাশে ঝড় হবার আগে একটু আগে একটু পূর্বে যে স্থিতি অবস্থা যে একদম থমথমে ভাব থাকে এটা তাঁরই একটা অংশ এক্ষুনি বড় সড়ো ঝড় আসতে চলেছে অর্থাৎ তার স্ত্রী তার সঙ্গে যে ঠান্ডা মাথায় কথা বলছে নিশ্চয়ই এখন ভয়ঙ্কর কোনো কিছু জানাবে তিনি সেইটা শোনার জন্য প্রতীক্ষা করছেন একটু আমতা আমতা করিয়া কহিলেন আমতা আমতা করে বলছে কেন কি আবার কি মানে এইভাবে যে কি হয়েছে বলো কি বুঝতে পারছি না অন্নপূর্ণা পূর্বাপেক্ষাও আগের থেকেও শান্তসুরে বলিলেন দেখো রঙ্গ করো না দেখো রঙ্গ তামাশা করো না বলছি ন্যাকামো করতে হয় অন্য সময় করো তুমি কিছু জানো না কি খোঁজ রাখো না অত বড় মেয়ে যার ঘরে সে মাছ ধরে আর রস খেয়ে দিন কাটায় কি করে তা বলতে পারো গায়ে কি গুজব রটেছে জানো অন্নপূর্ণা বলছে আমাদের ঘরে পনেরো বছরের একটা বুড়ো মেয়ে রয়েছে তুমি বলবে আচ্ছা পনেরো বছরে আবার বুড়ো হয় কি করে আগেকার সমাজ ব্যবস্থা এমন ছিল সাত আট বছর ছিল মেয়েদের বিবাহের উপযুক্ত সময় তুমি ক্লাস নাইনে রাধারানী গল্পটা মনে করো সেখানে লেখা ছিল বালিকার বয়স একাদশ পূর্ণ হয় নাই অর্থাৎ পুরো এগারো হয়নি কিন্তু তাদের অত্যন্ত আর কি দুরাবস্থার কারণে তার মা রাধারানীর বিবাহ দিতে পারেনি এখানে তো প্রায় পনেরো বছর তাই অন্নপূর্ণা স্বামীকে বলছে তোমার ঘরে এত বড় একটা মেয়ে অবিবাহিত মেয়ে রয়েছে তুমি একজন কন্যা দায়গ্রস্থ পিতা তোমার রকম কোনো হুশ নেই তুমি খেজুরের রস খেয়ে আর দিন কাটাচ্ছ পাড়ায় জানো কি কি গুজব রটেছে সহায়হরি আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিলেন কেন কি কি গুজব কি গুজব জিজ্ঞাসা করো গিয়ে চৌধুরীদের বাড়ি কেবল বাগদি দুলে পাড়ায় ঘুরে ঘুরে জন্ম কাটালে ভদ্রলোকের গায়ে বসবাস করা যায় না সমাজে থাকতে হলে সেই রকম মেনে চলতে হয় এবার তার স্ত্রী বলছে কি গুজব রটেছে চৌধুরীদের বাড়িতে গিয়ে শুনে এসো আমাদের নিয়ে কি কি আলোচনা হয়েছে তুমি কেবল বাগদিপাড়া দুলে পাড়ায় ঘুরে বেড়াও এইভাবে না ঘুরলে দিন চলে না এভাবে সমাজে থাকা যায় না ভদ্রলোকের সমাজে থাকতে গেলে ভদ্রভাবে থাকতে হয় এখানে সমাজের একটা অত্যন্ত কুপ্রথা নির্লজ্জ প্রথার প্রতি ইঙ্গিত আছে আমি এই আলোচনাটা করবার আগে বলি সম্মত সতর্কীকরণ আমি সুদীপ্ত সিকদার সম্রাট এক্সক্লুসিভ চ্যানেলের তরফ থেকে কথা ব্যর্থহীন ভাষায় বলছি আমার নজরে প্রত্যেকটা মানুষ সমান উঁচু নিচু জাতিভেদ বর্ণভেদ লিঙ্গভেদ এগুলো আমি মানি না আমার কাছে যিনি সৎ তিনি উঁচু মানের মানুষ যিনি অসৎ তিনি নিম্নমানের ছোট মানের মানুষ এখানে সমাজ ব্যবস্থায় এই গল্পে যেটা বলা হয়েছে বাগদি এবং দুলে সম্প্রদায়কে নিচু জাত বা ছোট জাত বলে আর কি উচ্চ বর্ণের অনেকে কটাক্ষ করত এখানে তার স্ত্রী বলতে চেয়েছে তুমি একজন ব্রাহ্মণ হয়ে ওই বাগদিপাড়া দুলে পাড়া দিয়ে ঘুরে বেড়াও ভদ্রলোকের পাড়ায় থাকলে থাকা যাবে তুমি 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 বলো ব্রাহ্মণ এভাবে যাচ্ছ বাগদি আর দুলে কি সেটা তোমাদের বুঝতে হবে বাগদি এবং দুলে দুটি সম্প্রদায়ের নাম বাগদি দুলে উভয় সম্প্রদায়ই কিন্তু আদিবাসী যেমন বাগদিরা হলো ভারতে বসবাসকারী দ্রাবিড় গোষ্ঠীর একটি শাখা এরা চাষাবাদ মাছ ধরা শিকার এই সমস্ত কাজের সঙ্গে যুক্ত আর দুলে সম্প্রদায় হল দুলে দুলে আগেকার দিনে যেমন আর পালকি নিয়ে যাওয়া হতো সেই পালকি বাহকের কাজ যারা করতেন তাদের দুলে সম্প্রদায় বলা হয় আমি আবারও বলছি কোনো মানুষকে সম্প্রদায় দিয়ে বিচার করতে যাওয়াটাই মূর্খামি এবং আমি যদি সেটা করতে যাই তাহলে আমি নিজে নিজেকে ছোট বা নিকৃষ্ট মানুষ হিসেবে প্রমাণ করব। আমাদের পরিবারের সকল ভাই বোন বন্ধুদের কাছে আমি তাই বলবো কোনো সম্প্রদায়কে কোনো ধর্মকে কোনো মানুষকে ধরো কারো গায়ের রঙ একটু কালো কারো কেউ ধরো খুব রোগা কেউ ধরো খুব মোটা এইসব নিয়েও কিন্তু আমরা কখনো কটাক্ষ করব না আমাকে কিন্তু কথা দিতে হবে আমি একজন শিক্ষক হিসেবে শুধু বই পড়ালাম সাজেশন দিলাম আমার বইয়ের কথা তোমাদের বললাম এটুকু নয় আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে সমাজ থেকে আমরা সমাজে থাকবো একজন সামাজিক মানুষ হিসেবে যদি তোমাদের গড়তে না পারি না সেটা শিক্ষক হিসেবে হবে আমার সবচেয়ে বড় ব্যর্থতা যাই হোক আমরা চলে যাই মূল গল্পে একবার রিক্যাপ করে নিই সহায় হরি বাড়ি ঢুকে স্ত্রীর কাছে বাটি ঘটি চাইল খেজুরের রস আনতে যাবে বলে স্ত্রী প্রথমে কোনো উত্তর দিল না সহায় হরি বারবার প্রশ্ন করাতে স্ত্রী ঠান্ডা স্বরে উত্তর দিল তোমার বাড়িতে আইবুড়ো একটা মেয়ে রয়েছে আর তুমি বাগদি পাড়া দুলে পাড়া দিয়ে ঘুরে ঘুরে দিন কাটাও সমাজে কি গুজব রটেছে জানো উত্তরে সহায়হরি বিস্মিত হইয়া কি বলিতে যাইতেছিলেন অন্নপূর্ণা পূর্ববৎ সুরেই মানে আগের মতো সুরেই পুনর্বার বলিয়া উঠিল এক ঘরে করবে গো তোমাকে এক ঘরে করবে কাল চৌধুরীদের চণ্ডী মণ্ডপে সব কথা হয়েছে আমি চৌধুরীদের চণ্ডী মণ্ডপ থেকে শুনে এসেছি আমাদেরকে এক ঘরে করা হবে এই নিয়ে আলোচনা করা হয়েছে একঘরে করা কথার অর্থ কি এটা কিন্তু পরীক্ষাতে এমসিকিউ আকারে আসতে পারে সমাজ থেকে বিচ্যুত বা আলাদা করে দেওয়া যে এ আমাদের সমাজের মানুষ নয় এর বাড়ি কেউ যাব না এর কাছে কিছু বিক্রি করব না কিছু কিনবো না এর হাতে জল খাবো না এইভাবে এটাও কিন্তু একটা সামাজিক কুপ্রথা বলা হচ্ছে যে তোমাকে একঘরে করা হবে আমাদের হাতে ছোঁয়া জল আর কেউ খাবে না আশীর্বাদ হয়ে মেয়ের বিয়ে হলো না ও নাকি উচ্ছুক করা মেয়ে গায়ের কোনো কাজে তোমাকে আর কেউ বলবে না এখানে স্ত্রী বলছে আমাদের মেয়ের আশীর্বাদ হয়ে গিয়েছিল কিন্তু তারপরে বিয়ে হয়নি তোমরা জানো বিয়ের আগে আশীর্বাদ হয় তো এই সহায়হরি আর অন্নপূর্ণার মেয়ে বড় মেয়ে যার নাম খিন্তি যার বয়স পনেরো তার বিয়ে ঠিক হয়ে গিয়েছিল আশীর্বাদও হয়ে গিয়েছিল কিন্তু বিয়েটা হয়নি এই নিয়ে পাড়ায় একটা আর চণ্ডী মণ্ডপে আলোচনা হয়েছে ওদের বাড়িতে উৎসর্গ করা মেয়ে অর্থাৎ অপরের উদ্দেশ্যে উৎসর্গ করার পরেও অবিবাহিত অবস্থায় রেখে দেওয়া একটি মেয়ে রয়েছে এটা সমাজের পক্ষে একটা কলঙ্কজনক ঘটনা এদের আমরা এক ঘরে করব। এটার পরে কি বলছে যাও ভালোই হয়েছে তোমার এখন গিয়ে দুলে বাড়ি বাগদি বাড়ির উঠোনে বসে দিন কাটাও তার বউ রেগে রেগে বলছে ভালোই তো হলো সমাজ এক ঘরে করে দেবে তুমি গিয়ে বসে বসে দিন কাটাও সহায় হরি ভাব প্রকাশ করিয়া বলিলেন আমি বলি না কি জানি কি ব্যাপার এক ঘরে সবাই এক ঘরে করেছে এবার বাকি আছে কালীময় ঠাকুর ওহ ঠিক আছে চণ্ডী মণ্ডপে কালীময় ঠাকুর আমাদের এক ঘরে করার কথা বলেছে সবাই তো আমাদের প্রায় এক ঘরেই করে রেখে দিয়েছে এখন কালীময় ঠাকুর যদি করে করবে কালীময় ঠাকুরটাকে আমরা গল্পটা পড়তে পড়তে শেষের দিকে জানতে পারবো অন্নপূর্ণা তেলে বেগুনে জ্বলিয়া উঠিলেন তেলের মধ্যে বেগুন ফেললে যেমন মানে আওয়াজ হয় মানে গরম তেলের মধ্যে বেগুন ফেললে যেমন একটা ভয়ঙ্কর ছড় করে আওয়াজ হয় ঠিক সেই রকম অন্নপূর্ণা ক্ষেপে উঠলেন এই জায়গা থেকেও কিন্তু এমসিকিউ আসতে পারে কেন তোমাকে এক একঘরে করতে বেশি কিছু লাগে নাকি তুমি কি সমাজের মাথা না একজন মতব্বর লোক চাল নেই চুলো নেই এক করার মুরদ নেই তোমায় এক ঘরে করবে তা এমন কঠিন কথা কি আর সত্যি চৌধুরীরা তো এদিকে ধাড়ি মেয়ে হয়ে উঠেছে চৌধুরীরা তোমায় এক ঘরে করবে তার এমন কঠিন কি আর সত্যি তো এদিকে ধাড়ি মেয়ে হয়ে উঠল হঠাৎ সর নামাইয়া বলিলেন মায়েরা দেখবে নিজের সন্তানদের নিয়ে যে খারাপ বিষয়গুলো থাকে এটা চিৎকার করে বলে না এটা সবসময় চেপে যেতে চায় তো অন্নপূর্ণাও বাংলার সেই হাজার হাজার মায়েদের প্রতিনিধি সে গলার শর্তটা নামিয়ে বলল হলো যে পনেরো বছরের বাইরে কমিয়ে বলে বেড়ালে কি হবে লোকে চোখ নেই পুনরায় গলা উঠাইয়া বলিলেন না বিয়ে দেবার গা না কিছু আমি কি যাব পাত্র ঠিক করতে রেগে রেগে অন্নপূর্ণা বলছে তুমি বিয়েও দেবে না মেয়ের মেয়ের কোনো দেখাশোনাও করবে না আমি বাড়ির বউ হয়ে আমি কি মেয়ের জন্য পাত্র ঠিক করতে পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াবো সশরীরে যতক্ষণ স্ত্রীর সম্মুখে বর্তমান থাকিবেন স্ত্রীর গলার সুর ততক্ষণ কমিবার কোনো সম্ভাবনা নাই বুঝিয়া সহায় হরি দাওয়া হইতে তাড়াতাড়ি একটা কাঁসার বাটি উঠাইয়া লইয়া খিড়কি দুয়ার লক্ষ্য করিয়া যাত্রা করিলেন সহায়হরি বুঝতে পারল আমি বউয়ের সামনে যতক্ষণ থাকবো এর মেজাজ কমবে না এর গলার আওয়াজ কমবে না সুতরাং বউয়ের সামনে থেকে আমার স্ত্রীর সামনে থেকে এখন সরে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ অথচ খেজুরের রস আনতে হবে কি করবে দাওয়ার কাছে একটা কাঁসার বাটি পেলো সেই বাটি নিয়ে খিড়কি দুয়ার বাড়ির পিছনের দিকে যে দরজা থাকে সেই দরজার দিকে এগিয়ে গেল কিন্তু খিড়কি দুয়ারে একটু এদিকে কি একটা দেখিয়া হঠাৎ থামিয়া গেল এবং আনন্দপূর্ণ স্বরে বলিয়া উঠিলেন এসব কি রে এসব কোথা থেকে আনলি এ এ যে কথাটা শেষ হয়নি মানে খেন্তিকে দেখল তার বড় মেয়ে দেখি বলছি মা এগুলো কোথার থেকে আনলি চোদ্দ পনেরো বছরের একটি মেয়ে আর দুটি ছোট ছোট মেয়ে পিছনে লইয়া বাড়িতে ঢুকিল চোদ্দ পনেরো বছরের একটি মেয়ে অর্থাৎ খিন্তি এবং তার পেছনে সহায়হরির অন্য দুই মেয়ে ছোট ছোটো দুটো মেয়ে তাহার এক হাতে বোঝা পুঁইশাকের ডাঁটাগুলি মোটা ও হলদে হলদে চেহারা দেখিয়া মনে হয় কাহারা পাঁকা পুইগাছ উপড়াইয়া ফেলিয়া উঠোনের জঙ্গল তুলিয়া দিয়াছিল মেয়েটি তাদের উঠানের জঞ্জাল প্রাণপণে তুলিয়া আনিয়াছে দেখা গেল বড় মেয়েটার হাতে এক গোছা পুঁইশাকের আর কি গাছ বা পুঁইশাকের ডাঁটা প্রচণ্ড বুড়ো পুঁইশাক হলুদ হয়ে গেছে দেখবে আমাদের বাড়িতে যাদের বাড়িতে পুঁই গাছ আছে একদম বুড়ো বুড়ো হলুদ হলুদ পুঁইশাক আমরা উপড়ে ফেলে দিই ও কেউ খায় না সবাই কচি কচি সবুজ সবুজ পুঁই শাক খায় তো সহায় হরি দেখে বুঝতে পারল কেউ হয়তো তাদের বাড়ির পুঁই গাছ উপড়ে ফেলেছে সেটাই তার বড়ো মেয়ে নিয়ে এসেছে মেয়েটি তাদের উঠোনের জঞ্জাল প্রাণপণে তুলিয়া লইয়া আসিয়াছে ছোট মেয়ে দুটির মধ্যে একজনের হাত খালি অপরটির হাতে গোটা দুই তিন পাকা পুঁই পাতা জড়ানো কোনো দ্রব্য এ যে বাচ্চা দুটো মেয়ে পেছনে ছিল অর্থাৎ খেন্তির দুই বোন তাদের মধ্যে একজনের হাত পুরো খালি আর একজনের হাতে কয়েকটা পুই পাতা এখানে কটা দু তিনটে পাকা পুঁই পাতায় জড়ানো কি যেন একটা আছে বড় মেয়েটি দেখতে কেমন খুব লম্বা গোলাকার চেহারা মাথার চুলগুলো কৃষ্ণ ও অগোছালো বাতাসে উড়িতেছে মুখখানা খুব বড় চোখ দুটো ডাগর ও শান্ত মেয়েটা চোখ দুটো কিন্তু বেশ বড় বড় এবং মানে তাজা তাজা বড় বড় তরতাজা কিন্তু শান্ত সরু সরু কাঁচের চুরিগুলো দুপয়সা ডজনের একটি সেফটিপিন দিয়ে একত্র করিয়া আটকানো তার হাতে বেশ কয়েকটা কাঁচের চুরি আছে কাঁচের চুরি থাকলে একটা চুরির সঙ্গে আর একটা চুরির ধাক্কা লেগে ভেঙে যায় অসুবিধে হয় এই মেয়েটা কি করেছে কাঁচের চুরিগুলোকে সেফটিপিনের সাহায্যে এক জায়গায় করে রেখেছে এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে এই সেফটি দাম কত ছিল দু পয়সা ডজনে অর্থাৎ দু পয়সা দিয়ে বারোখানা সেফটিপিন কিনতে পাওয়া যায় এমন সেফটিপিনের একটা দিয়ে চুরি আটকানো পিনটির বয়স খুঁজিতে যাইলে প্রাগৈতিহাসিক যুগে গিয়া পড়িতে হয় প্রাগৈতিহাসিক যুগ মানে যখন ইতিহাস লেখা হয়নি লিখিত ইতিহাসের আগের যুগকে বলা হয় প্রাগৈতিহাসিক যুগ মানে অনেক কাল আগের কথা তো মেয়েটার হাতের ওই পিন মানে দেখলে মনে হয় এ যেন এক যুগ আগের এ যেন বহু প্রাচীন কালের কোনো এক সেফটিপিন দিয়ে আটকানো মানে জং ধরে গেছে খয়ে গেছে এই রকম এই বড় মেয়েটির নামই বোধ হয় খেন্তি কারণ সে তাড়াতাড়ি পিছনে ফিরিয়া তাহার পশ্চাদ অর্থাৎ তার পিছনে যে দাঁড়িয়ে রয়েছে হাত হইতে পুঁই পাতায় জড়ানো দ্রব্যটি লইয়া মেলিয়া ধরিয়া বলিল মাছ বাবা গয়াবুড়ির কাছ থেকে রাস্তায় নিলাম দিতে চায় না বলে তোমার বাবার কাছে আর দিনকার মানে আগের দিনের দরুন দুটো পয়সা বাকি আছে আমি বললাম দাও না গয়া পিসি আমার বাবা কি তোমার দুটো পয়সা নিয়ে পালিয়ে যাবে আর এই পুঁইশাক ঘাটের ধারে আয় কাকা দিয়ে বলল নিয়ে যা কেমন মোটা মোটা কথা শেষ হয়নি এর মধ্যে অন্নপূর্ণা ছিল সে রেগে গিয়ে বলছে অন্নপূর্ণা দাওয়া হইতে অত্যন্ত ঝাঁঝের সহিত চিৎকার করিয়া উঠিল নিয়ে যা আহা কি অমত্যই তোমাকে তারা দিয়েছেন উরিব বাবা তোমাকে কি অমৃতই তারা দিয়েছেন পাকা পুইডাটা কাঁঠ হয়ে গেছে দুদিন পরে ফেলে দিত নিয়ে যা আর উনি তাদের আগাছা উঠিয়ে নিয়ে এসেছেন ভালোই হয়েছে তাদের আর নিজেদের কষ্ট করে কাটতে হয় না গো যত পাথুরে বোকা যত মরতে আসে আমার ঘরে ধাঁড়ি মেয়ে বলে দিয়েছি না বাড়ির বাইরে কোথাও পা দিও না লজ্জা করে না এ পাড়া সে পাড়া করে বেড়াতে বিয়ে হলে যে চার ছেলের মা হতে খাওয়ার নামে আর জ্ঞান থাকে না কোথায় শাক কোথায় বেগুন আর এদিকে একজন বেড়াচ্ছেন কোথায় রস কোথায় ছাই কোথায় পাঁশ বলছি ওই সব ফ্যাল মেয়েটি শান্ত অথচ ভয় মিশ্রিত দৃষ্টিতে মায়ের দিকে চাহিয়া হাতের বাঁধন আলগা করিয়া দিল অর্থাৎ হাতের মুঠ বা হাতের বাঁধনটা খুলে দিল বুঁইশাখের বোঝা মাটিতে পড়িয়া গেল অন্নপূর্ণা বকিয়া চলিলেন যাতরাধি ও আপদগুলো টেনে খিড়কি পুকুর খিড়কির পুকুর ধারে ফেলে দিয়ায় তো ফের যদি বাড়ির বাঁর হতে দেখেছি তবে ঠ্যাং খোঁড়া না করি তো কথাটা শেষ হলো না এই যে আপদগুলো খিড়কির পুকুর ধারে ফেলে দিয়ায় এটা অন্নপূর্ণা তার ছোট মেয়ে রাধিকে বলল একটু থেমে দেখো ডট ডট দেওয়া আছে সে আবার বড় মেয়ের উদ্দেশ্যে বলছে তুই যদি বাড়ির বাইরে বেরিয়েছিস তো ঠ্যাং খোড়া করে দেব বোঝা মাটিতে পড়িয়া গিয়াছিল ছোট মেয়েটি কলের পুতুলের মতো এই জায়গা থেকেও কিন্তু শট আসতে পারে সেগুলি তুলিয়া লইয়া খিড়কির অভিমুখে চলিল খিড়কির দিকে চলল কিন্তু ছোট মেয়েটি অত বড় বোঝা আঁকড়াইতে আঁকড়ে ধরতে জাঁপতে ধরতে পারিল না অনেকগুলি ডাটা এদিকে ওদিকে ঝুলিতে ঝুলিতে চলিল সহায় হরির ছেলেমেয়েরা তাহাদের মাকে অত্যন্ত ভয় করিত সহায় হরি আমতা আমতা করিয়া বলিতে লাগিলেন তাই নিচে ছেলে মানুষ খাবে বলে তুমি আবার বরং পৈশাখের বোঝা লইয়া যাইতে যাইতে ছোট মেয়েটি ফিরিয়া দাঁড়াইয়া মার মুখের দিকে চাহিল অর্থাৎ বাবা বারণ করছে মা কি তাহলে বলবে যে রেখে দে পৈশাকের ডাটাগুলো অন্নপূর্ণা তাহার দিকে চাহিয়া বলিলেন না না নিয়ে যা খেতে হবে না মেয়ে মানুষের অত নোলা কিসের বলছে মেয়ে মানুষের অত খাবার লোভ কিসের নোলা অর্থাৎ লোভ এটাও কিন্তু গুরুত্বপূর্ণ লাইন এক পাড়া থেকে আর এক পাড়ায় নিয়ে আসবে দুটো পাকা পুঁইশাক ঢিকা করে যা যা তুই যা দূর করে বনে দিয়াই তো সহায় হরি বড় মেয়ের মুখের দিকে চাহিয়া দেখিলেন তাহার চোখ দুটো জলে ভরিয়া আসিয়াছে তার মনে বড় কষ্ট হইল কিন্তু মেয়ের যতই সাধের জিনিস হোক পুঁইশাকের পক্ষালম্বন পুঁইশাকের পক্ষ অবলম্বন করিয়া দুপুরবেলায় স্ত্রীকে চটাইতে তিনি আদৌ সাহসী হইলেন না যে পুঁইশাকের পক্ষে বলে যে পুঁশাক থাকুক বউকে চটাইতে বা চটাতে রাগিয়ে দিতে তার সাহস হল না নিঃশব্দে খিড়কি দৌড় দিয়া বাহির হইয়া গেলেন তিনি নিঃশব্দে বাড়ির পিছনের দরজা দিয়ে বাইরে বেরিয়ে গেলেন আলোচনার পরবর্তী অংশে যাওয়ার আগে তোমাদের জন্য একটা আনন্দের সংবাদ সম্রাট এক্সক্লুসিভ সেমিস্টার সহায়িকা একাধিক সাবজেক্টের সহায়িকা আমরা কিন্তু প্রকাশ করতে চলেছি বাজারে তো অনেক ভালো ভালো সহায়িকা আছে সেগুলো বাদে কেন আমাদের বই তুমি সংগ্রহ করবে তোমায় বলি আমাদের বইটা একটা কমপ্লিট প্যাকেজ ফার্স্ট সেমিস্টারের জন্য সম্রাট এক্সক্লুসিভ সেমিস্টার সহায়িকা নিলে তোমার কিন্তু আলাদাভাবে কোনো শর্ট কোয়েশ্চেনের বই কোনো সহায়িকা কোনো প্রশ্নের বই কেনা লাগবে না সব বিষয়কে আমরা একটা বইয়ের মধ্যে একটা বইয়ের দুটো মলাটের মধ্যে সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি তুমি যখন একটা গল্প বা কবিতা পড়বে সেই গল্প বা কবিতার হাইলাইট মনে রাখার মতো তথ্য সেগুলোকে ছক করে করে বুঝিয়ে দিয়েছি তুমি জেনে অবাক হবে আমাদের বইয়ে অবান্তর অপ্রাসঙ্গিক প্রশ্নকে বাদ দেওয়া হয়েছে একই প্রশ্নের পুনরাবৃত্তিকে বাদ দেওয়া হয়েছে কেমন তুমি দেখবে বাজার চলতি নোট বইয়ে প্রথমে লেখা পুঁই গল্পটি কাল লেখা উত্তর বিভূতিভূষণ মানে চারটে অপশন দিয়ে লেখা বিভূতিভূষণ সঠিক উত্তর এমসিকিউ এ দিয়েছে আবার তুমি দেখবে শূন্য স্থানে দিয়েছে পুইমাচা গল্পটির গল্পটি লেখক ড্যাশ আবার দেখবে তুমি সত্য মিথ্যাতে দিয়েছে নিচের লেখকগুলির মধ্যে কে পুইমাচা গল্পের লেখক তুমি নির্বাচন করো এই রকম অর্থাৎ একই প্রশ্নকে তিন চার বার ঘুরিয়ে ফিরিয়ে দিয়ে বইটাকে মোটা বানানো আর দেখবে উদ্ভট অবান্তর প্রশ্ন যেগুলো পরীক্ষাতে কসমিন কালেও হয় না এমন কি আসেও না বা প্রশ্নটা সঠিকও নয় এই রকম প্রশ্ন দিয়ে কিন্তু অনেক বই আর কি তৈরি হয়েছে তাই ছাত্রছাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে আমরা আমাদের সেমিস্টার সহায়িকা সম্রাট এক্সক্লুসিভ খুব তাড়াতাড়ি প্রকাশ করতে চলেছি দেখো ব্যবসায়িক দিক থেকে আমরা কিন্তু বই আনছি না কেন এই কথা বললাম আমার কাছে প্রতিদিন আমি যদি আমার ইমেল খুলি প্রমোশন করুন আমাদের হয়ে বিজ্ঞাপন করুন বিভিন্ন অ্যাপের বিভিন্ন অনলাইন কোচিংয়ের আমি প্রচুর অফার পাই আমার যদি অর্থ উপার্জন করার ইচ্ছেই হতো সেই বিজ্ঞাপনগুলো করে আমি লাখ লাখ টাকা উপার্জন করতে পারতাম কিংবা অনলাইনে কোচিং খুলে আমি অনেক টাকা উপার্জন করতে পারতাম আমি কিন্তু উপার্জনের জন্য আসিনি আমি এসেছি একটা ভালো বই যাতে বাংলার প্রত্যেকটা ছাত্রছাত্রী কারণ আমাদের বইয়ের দাম যে খুব কম হবে তোমরা জানো বাজারের সব বইয়ের দাম দুশো তিরিশ দুশো দুশো চল্লিশ এইরকম আমাদের বইয়ের দাম দেড়শো টাকা বা তার কম হবে আমাদের প্রত্যেকটা বই কমপ্লিট প্যাকেজ হবে আমি যদি আগে আগে বই প্রকাশ করতাম সেটা তোমাদের সঙ্গে প্রতারণা হতো টেক্সট বই নেই অথচ আমি নোট বই মানে সহায়িকা আগে আগে প্রকাশ করে দিলাম এই প্রতারণা আমি করতে পারিনি কারণ স্টুডেন্টরা আমার বন্ধু তোমরা আমার ঈশ্বর তোমরা আমার স্বপ্ন তোমরা আমার সাধনা এজন্য আমরা ধীরে সুস্থে বই প্রকাশ করছি একদম অথেন্টিক ভালো বই তোমাদের হাতে যাবে নিন্দুকেরা বলতেই পারে ও সবার বই দেখে তারপরে আপনি নিজে বই বের করবেন একদম নয় যখন এই সিলেবাস দেওয়া হলো কেউ কোনো নোট বই প্রকাশিত হয়নি কোথাও ভিডিও নেই সবার আগে ইউটিউবের বুকে এটা একটা ইতিহাস আমি একাধিক কবিতা কিন্তু আলোচনা করে ভিডিও দিয়ে দিয়েছি আমার তো অন্যের সাহায্য নেওয়ার প্রয়োজন হয়নি এই বই তৈরির সময় আমরা প্রত্যেকটা লাইনকে খুঁটিয়ে খুঁটিয়ে পড়ে সেখান থেকে প্রশ্ন করেছি তুমি দেখো আমাদের বইটা তোমার মন জয় করবে বাংলা ইংরেজি আর্টস এর কিছু সাবজেক্ট এবং সায়েন্সের কিছু সাবজেক্ট আমরা প্রকাশ করছি ইংলিশ ভার্সানের বই প্রকাশের সত্যি সত্যি ইনফ্রাস্ট্রাকচার আমাদের নেই আর কমার্সের বই এই মুহূর্তে আমরা সত্যি করতে পারছি না যদি পরবর্তীতে করি তোমাদের জানিয়ে দেব যাই হোক তোমরা বারবার এটা জানতে চাইছিলে তাই জানিয়ে দিলাম বই প্রকাশ হবে স্কুল তো খুলছে তিন তারিখ আমরা চেষ্টা করছি জুন মাসের ফার্স্ট উইকের মধ্যেই বই প্রকাশ করবার একটু অপেক্ষা করো আশা করি কেউ নিরাশ হবে না ভরসা রেখো তোমাদের পাশে আমি ছিলাম আছি থাকবো এখন তোমরা শুনতে থাকো গল্পের পরবর্তী অংশের আলোচনা আজকের আলোচনা কেমন লাগছে আমাকে লিখে জানিও আজ প্রথম পর্বটা দিলাম আমি কথা দিচ্ছি তোমরা ভালোভাবে রেসপন্স করলে সবাই মনোযোগ দিয়ে ভিডিওটা দেখলে আর আমার জিজ্ঞাসা করা প্রশ্নের উত্তরগুলো ঠিকঠাকভাবে লিখলে আমি সেকেন্ড এবং অন্তিম পার্ট মানে থার্ড পার্ট আগামী সাত থেকে দশ দিনের মধ্যে তোমাদের স্কুল খুলবে তিন তারিখ তার আগে তিনটে পর্বই পোস্ট করে দেব বসিয়া রাধিতে রাধিতে বড় মেয়ের মুখের কাতর দৃষ্টি স্মরণ স্মরণে পরিবার সঙ্গে সঙ্গে অন্নপূর্ণার মনে পড়িল যখন রান্না করছে সেই কি খেন্তির মা বা অন্নপূর্ণা তখন তার মেয়ের মুখ খুব মনে পড়ছিল বিশেষ করে গত বছরের কথা অন্নপূর্ণার মনে পড়িল গত বছর অরন্ধনের পূর্ব দিন যেদিন বাড়িতে রান্নার উৎসব হয় রান্না হয় না সেই অরন্ধনের পূর্ব দিন বাড়িতে পুঁশাক রান্নার সময় খেন্টি আব্বার করিয়া বলিয়াছিল মা অর্ধেকগুলো কিন্তু একা আমার অর্ধেক সব মিলে তোমাদের মানে তার বড় মেয়ে পুঁইশাক খেতে খুব ভালোবাসে মাকে বলেছিল মা অর্ধেকটা পুঁইশাক আমি খাব আর বাকি অর্ধেক তোমরা সবাই মিলে খাবে বাড়িতে কেহ ছিল না তিনি নিজে গিয়ে উঠোনের ও খিড়কির দোরের আশেপাশে যে ডাঁটা পড়িয়াছিল সেগুলি কুড়াইয়া লইয়া আসিলেন বাকিগুলো কুড়ানো যায় না ডোবার ধারে ছাই গাদায় ফেলিয়া দিয়াছে ওই ছোটো মেয়েকে বলেছিল ফেলে দিয়ায় তো যেগুলো খিড়কির আশেপাশে পড়েছিল সেগুলো অন্নপূর্ণা তুলে আনলো কুড়িয়ে আনলো আর বাকিগুলো একদম ছায়ের গাদার মধ্যে পড়ে গেছে তো ওগুলো আর তোলা গেল না কুচো চিংড়ি দিয়া রূপে চুপি চুপি পৈশাখের তরকারি রাঁধিলেন তাহলে অন্নপূর্ণা মেয়েকে কাঁদতে দেখে তার মনও তো কেঁদেছে তিনি লুকিয়ে লুকিয়ে মেয়ের জন্য চিংড়ি মাছ দিয়ে মেয়ে যেটা খেতে চেয়েছিল পুঁইশাখের চচ্চড়ি রান্না করলেন দুপুরবেলায় খেন্তি পাতে পুঁইশাখের চচ্চড়ি দেখিয়া বিস্ময় ও আনন্দপূর্ণ ডাগর চোখে মায়ের দিকে ভয়ে ভয়ে চাহিল একটু আগে যে মা এত বকাবকি করল এত অপমান করলো সেই মাই খেন্তিকে খেতে দিয়েছে দেখছে খাবার পাতে তাকে পুঁইশাখের চচ্চড়ি দিয়েছে খেন্তি একদিকে বিস্মিত একদিকে আনন্দও পেল কিন্তু মায়ের সঙ্গে কথা বলতে ভয় লাগছে একটু আগে এত বকাবকি করেছে মায়ের দিকে তাই খেনতি ভয়ে ভয়ে তাকালো দুই একবার এদিকে ওদিকে ঘুরিয়া আসিতেই অন্নপূর্ণা দেখিল উক্ত পুঁশাকের এক টুকরাও তাহার পাতে পড়িয়া নাই একটু এখানে ওখানে অন্যান্য কাজ করে অন্নপূর্ণা এসে দেখছে ও মা তার মেয়ের পাতে একটুও সেই পুঁশাক নেই মানে তার মেয়ে সব অত্যন্ত তৃপ্তির সঙ্গে খেয়ে নিয়েছে পুইশাখের উপর তাহার এই মেয়েটির রূপ লোভ তাহা তিনি জানিতেন জিজ্ঞাসা করিলেন কি রে খি আর একটু চচ্চড়ি দিই নারিয়া এ আনন্দজনক প্রস্তাব সমর্থন করিল আনন্দজনক প্রস্তাব কি এখান থেকেও কিন্তু এমসে কিউ হতে পারে কি ভাবিয়া অন্নপূর্ণার চোখে জল আসিল এটাই তো বাংলার মায়েরা সন্তানকে যখন তৃপ্তি করে খেতে দেখেন সন্তানকে যখন আনন্দ করতে দেখেন মায়েদের চোখে কিন্তু তখন জল আসে তুমি দেখবে হয়তো বাড়িতে অল্প ভাত তুমি কোনোদিন রাতে ভাত খাও না আজ বলছো মা খিদে পেয়েছে ভাত খাবো মা নিজের ভাতটুকু তোমায় দিয়ে বলবে না আরে আজকে না আমার খিদে নেই খাবো না এটা 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 বাংলার মায়েরা আর সেই মায়েদের প্রতিনিধি আমাদের গল্পের অন্নপূর্ণা তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ তোমার মাকে নিয়ে তোমার যে কোনো পছন্দের একটা কথা একটা লাইন আজকের ভিডিওর কমেন্ট সেকশনে লিখে রেখো হয়তো কালের নিয়মে একদিন আমি পৃথিবী থেকে বিদায় নেব কিন্তু তোমার সেই লাইন রয়ে যাবে পরবর্তী প্রজন্ম যখন পড়বে তারাও অনুপ্রাণিত হবে হঠাৎ কি ভাবিয়া অন্নপূর্ণার চোখ চোখে জল আসিল তিনি চোখ উঁচু করিয়া চালের বাতায় গোজা ডালা হইতে শুকনো লঙ্কা পাড়িতে লাগিলেন অর্থাৎ অন্নপূর্ণা মেয়ের সামনে চোখের জলটা গোপন করবে তিনি কি করছেন বাতায় গোজা আর কি শুকনো লঙ্কা যেটা ডালার মধ্যে ছিল একটা ডালার মধ্যে ছিল সেটাই তিনি পারতে লাগলেন বাতা মানে হচ্ছে চালে যে বাঁশের ফালি থাকে সেখানে গোজা ছিল ডালা সেই ডালার থেকে তিনি শুকনো লঙ্কা পারছিলেন যাতে মেয়ের সামনে তিনি কান্নাটা গোপন করতে পারেন মেয়ে তার চোখে জল দেখলে যাতে বলতে পারে আরে ওপর থেকে কি একটা চোখে পড়ল বা হয়তো লঙ্কা লেগেছে তাই চোখ থেকে জল ঝরছে রকম শেষ হল এই গল্পের প্রথম এপিসোড অন্নপূর্ণা কেন কাঁদছেন বলতো তার চোখে কেন জল বলতো মেয়ে তৃপ্তি ভরে খাচ্ছে ছেলে মেয়ের আনন্দেই তো মায়েদের চোখে আনন্দাশ্রু আসে এ কান্না দুঃখের নয় মেয়েকে প্রাণ ভরে খাওয়াতে পেরেছে এজন্যেই অন্নপূর্ণার চোখে অশ্রু প্লাবন গল্পের প্রথম এপিসোড প্রথম পর্ব শেষ হলো সিরিয়াল যেমন দেখার জন্য তোমরা অপেক্ষা করে থাকো অনেকে মায়েরা আমাদের অপেক্ষা করে থাকে ঠিক সেই রকম গল্পের আগামী পর্বের আলোচনা খুব তাড়াতাড়ি আনবো তোমরা ভিডিওটা সবার মধ্যে শেয়ার করো যারা আজকের আলোচনাটা শুনে সমৃদ্ধ হলে তোমাদের নামটা কমেন্টে লিখে জানিও যাতে পরবর্তী কোনো একটা ভিডিওতে আমি তোমাদের কৃতজ্ঞতা জানাতে পারি যে সমস্ত অভিভাবক অভিভাবিকা এবং বাংলার সম্মাননীয় শিক্ষক শিক্ষিকারা আজকের এই ভিডিওটা দেখলেন আমি তাদেরকেও কৃতজ্ঞতা জানাই সবাই ভালো থেকো মন দিয়ে পড়াশুনো করতে থেকো সৎ পথে থেকে শুভকামনা রইল